নীল পা সরাতেই চার বন্ধু দেখল যেখানে নীলের পা ছিল সেইখানেই মাটিতে গোলাকার একটা গর্ত হয়েছে। গর্তটা একটা ক্রিকেট বলের সাইজে। সঞ্জয় বলল, সাপই ছিল। প্রত্যয় ঘাড় নাড়ল, এই গর্তটা সদ্য হয়েছে, মানে এখন। পাশের ঝুড়ো মাটিগুলোকে দেখ, মনে হচ্ছে নীল পা ফেলতেই মাটিটা আপনা থেকেই ভেতরে ঢুকে গিয়ে গর্তটা তৈরি করেছে। দেখ ভালো করে। চার বন্ধু গর্ত নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে কেউ খেয়ালই করল না। ঠিক এই সময় কবরস্থানের অন্য পাশে পাঁচিলের ধারে একটা আম গাছের নিচে একটা ছায়া পাক খেতে খেতে ক্রমশ মানুষের অবয়ব তৈরি করছে। শান্ত গম্ভীর একটা হাওয়া ঘিরে ধরছে কবরখানার চারপাশ। একটা খুবই চাপা গুঞ্জন জন্ম নিচ্ছে কবরখানার আনাচে কানাচে। অখিল বলল, হয়তো এখানের মাটি আগে থেকেই ঝুড়ো হয়ে গেছিল, অনেক সময় এরকম হয়, তো নিচের মাটি সরে যায়। এইসব নিয়ে এত ভাবিস না, চলে গই ভাই, কবরখানাতে সন্ধে করে ফেললে ওদিকটাতে আর যাওয়া হবে না। অখিলের কথা মতো পাঁচিলের যে গর্ত দিয়ে ওরা ঢুকেছিল সেদিকেই ফিরছিল। হঠাৎ মাঝপথে প্রত্যয়ের চোখ গেল একটা গাছের দিকে। গুল্ম ধরনের গাছ, তাতে আপেলের মতো দেখতে এক ধরনের ফল, কিন্তু ফলের রংটা বেগুনি। প্রত্যয় বলল, এই ভাই এদিকে দেখ। অখিল বলল, আপেল মনে হচ্ছে তো, কিন্তু বেগুনি। তাছাড়া আপেল গাছ তো বেশ ঝাঁকড়া হয়, এই গাছটা এমন ম্যাদা মেরে আছে কেন? কথা বলতে বলতে গাছ থেকে একটা ফল ছিঁড়ল অখিল। সঞ্জয় বলল, তুই তা বলে আবার টেস্ট করতে যাস না ভাই। অখিল ঘাড় নাড়ল, পেরে ল্যাবে নেব, ফলটা কি ধরনের জানতে ইচ্ছে করছে। কবরখানা থেকে বেরিয়ে আবার রাস্তায় নামলো চার বন্ধু। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটার পর হঠাৎ সঞ্জয় একটু শিউরে উঠে অখিলকে ডেকে বলল, এই হ্যাঁ রে অখিল, তোর হাত কাটলো কেমন করে? হাতের দিকে তাকিয়ে অখিল দেখল ডান হাতের বুড়ো আঙুলের মাঝে কেটে গেছে। ব্লেডের কাটা যেমন হয় ঠিক তেমন। অখিল তাড়াতাড়ি বলল, কই জানি না তো ভাই, একটু আগেও তো আমার হাত ঠিক ছিল। নীল ওর ব্যাগ থেকে একটা কাপড়ের টুকরো বের করে দিয়ে বলল, হয়তো এই ফলটা ছেঁড়ার সময় গাছের কাঁটা ফাটা বিঁধে ছিঁড়ে গেছে, এটা বাঁধ ভালো করে। তিন বন্ধু একরকম মাথা নেড়ে নীলের কথায় সায় দিলেও অখিলের মনে একটা খটকা রয়েই গেল। ওই গাছে তো কোনো কাঁটা ছিল না। তবু অখিল কিছু বলল না, হয়তো বেখেয়ালে অন্য কোনোভাবে কেটে গেছে। আগেই বলেছি চিত্রকূট পাহাড়টা খুবই ছোট। রাস্তার বাঁকে একটা ছোট্ট টিলার চূড়োয় জঙ্গল, আর তার পাশে একটা মন্দির। বুনো ঝোপঝাড় ধরে চূড়োয় ওঠার সময় হঠাৎ অখিল খেয়াল করল ওর ডান পায়ের গোড়ালির কাছে চিনচিন করছে। মাথা নিচু করে প্যান্টের দিকে তাকাতেই আঁতকে উঠল অখিল, গোড়ালির আশেপাশের প্যান্ট লাল হয়ে আছে। দ্রুত টিলার চূড়োয় উঠে গিয়ে প্যান্ট সরিয়ে দেখল সে, হাতের বুড়ো আঙুলটা যেমন কেটেছিল ঠিক তেমন করেই গোড়ালির উপরটাও কেটে গেছে। পাহাড়ে ওঠার লাইনে অখিলই সবচেয়ে উপরে ছিল, বাকি তিন বন্ধু তখনও চূড়োয় উঠতে পারেনি। অখিল তাড়াতাড়ি জল দিয়ে গোড়ালি ধুয়ে ফেলতেই দ্বিতীয়বার অবাক হল, একটু আগেও গোড়ালি চুঁইয়ে রক্ত পড়ছিল, অথচ জল পড়তেই সঙ্গে সঙ্গে সব রক্ত কেমন যেন উধাও হয়ে গেল। তেলের উপর জল পড়লে যেমন হয় খানিকটা সেরকম, কাটা জায়গায় কেবল একটা লম্বা দাগ হয়ে আছে, রক্তের চিহ্নটুকুও কোথাও নেই। এমন সময় পিছন থেকে প্রথমে নীল, তারপর সঞ্জয়, তারপর প্রত্যয় উঠে এলো পাহাড়ের চূড়োয়। অখিলকে বসে থাকতে দেখে নীল জিজ্ঞেস করল, এই হিরে কি করছিস? চমকে উঠে পিছনে তাকিয়ে অখিল বলল, হ্যাঁ না কিছুই না, এমনি এখানে বসেছিলাম। বন্ধুদের কাছে বেমালুম ঘটনাটা চেপে গেল অখিল।
নীল যা ভীতু, এসব শুনলে নির্ঘাত রাতের ট্রেন ধরবে। ফাঁকতালে ওদের ঘোড়াটা মাটি হবে। তাছাড়া মনে মনে একটা লজিকও খুঁজে পেয়েছিল অখিল। ওর এক ভবঘুরে কাকু একবার ওড়িশার জঙ্গল থেকে ঘুরে এসে ওকে গল্প করেছিল যে সেই জঙ্গলে এমন এক ঘাস ফুল আছে যাতে একটু চাপ লাগলেই রক্তের মতো লাল রস বেরিয়ে পড়ে, আবার মাটিতে একটু জল ঢেলে দিলেই সঙ্গে সঙ্গে রং উধাও হয়ে যায়। স্থানীয়রা ওই ফুলকে রক্তবীজ নামে ডাকে। অখিলের মনে হলো ওই টিলার আশেপাশে নির্ঘাত রক্তবীজ ঘাস ফুল রয়েছে। ওরা যতক্ষণে টিলার ওপর উঠল ততক্ষণে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। দিন শেষের একটা মিঠে দক্ষিণে বাতাস দ্রুত ছড়িয়ে পড়ছে সারা উপত্যকায়। সামনে ভাঙা ইটের রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাজার করে বাড়ি ফিরছে এক হাটুরে। আকাশের দিকে তাকিয়ে নীল বলল, আহা, এইরকম রাঙাতে আকাশ, তার ওপর মালভূমির হাওয়া, হবে নাকি একটা? ফর্মাল পারমিশনের আদেও কোনো দরকার ছিল না। টিলার ওপর একটা পাথরের চারপাশে গোল হয়ে বসে পড়ল চার বন্ধু। পাকা হাতে নীল মিনিট দুয়েকের মধ্যেই ক্রাশ করে রোল বানিয়ে প্রত্যয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, মে জালা। রঙ্কিনী দেবীর মন্দিরে সেদিন আর যাওয়া হলো না। চিত্রকূট পাহাড় থেকে নামতে নামতেই সন্ধে উতরে গেল। সন্ধে একটু ঘোর হতেই নীল হাপিত্তেশ শুরু করল হোটেলে ফেরার জন্য। ফলে তখনকার মতো ঘোড়ায় ইস্তফা দিয়ে যে পথ দিয়ে ওরা চিত্রকূটে গিয়েছিল সেই পথ ধরেই হোটেলে ফিরে চলল। সিমেট্রিটা পেরোনোর সময় একবার আর চোখে সেদিকে দেখল চার বন্ধু। এরই মধ্যে গাঢ় অন্ধকার ঘিরে ধরেছে সিমেট্রির চারপাশ, কিচ্ছু দেখা যাচ্ছে না কোথাও। অথচ রাস্তায় কিন্তু অতটাও অন্ধকার নামেনি। সঞ্জয় আর নীল ব্যাপারটা অতটা বুঝতে না পারলেও প্রত্যয় আর অখিলের মনে খটকা লাগল। প্রত্যয় চাপা গলায় অখিলকে জিজ্ঞেস করল, এই কি ব্যাপার বলতো, সিমেট্রির ভিতরে এত অন্ধকার কেন? অখিল বলল, হ্যাঁ দেখ, মনে হচ্ছে যেন বিশাল এক পুরো কয়লার ছাঙর কেউ ফেলে রেখে গেছে কবরখানার ওপরে। প্রত্যয় বলল, অথচ আশেপাশে এত অন্ধকার নামেনি কিন্তু, ওখানে গাছপালা বেশি আছে সেই জন্য কি? অখিল ঘাড় নাড়ল, মেবি মেবি নট, জানি না ভাই, চ রুমে ফির, হয়তো আমরা নেশায় আছি বলে এরকম মনে হচ্ছে। একটা সিগারেট জ্বালিয়ে আবার পা চালায় দুই বন্ধু। নীল আর সঞ্জয় বেশ কিছুটা এগিয়ে গেছে ইতিমধ্যে। দ্রুত পা চালিয়ে ওদের ধরে ফেলে প্রত্যয় আর অখিল। রাস্তার পাশের জঙ্গল থেকে ঝিঝির ডাক ভেসে আসছে, দূরে কোনো আদিবাসী গ্রামের আলো দেখা যাচ্ছে। ওই ঝিঝির ডাক ছাড়া আশেপাশে তেমন কোনো শব্দই নেই। হঠাৎ নিজের মনেই হেসে উঠে নীল বলল, দারুণ নেশা হয়েছে ভাই, পুরো খাপে খাপ। নেশায় ওরা সত্যিই ছিল। পথে চলার সময় চারজনেরই পা টলছিল, এ কথা মিথ্যে নয়। আবার এটাও মিথ্যে নয়, ওরা যা দেখেছে তা সত্যিই দেখেছে। পলাশডিহির এই ছোট্ট সিমেট্রিটা সন্ধে নামার সঙ্গে সঙ্গেই অন্ধকারে ঢেকে যায়। আদিম পৈশাচিক এক অন্ধকার জেগে ওঠে সিমেট্রির কোনায় কোনায়। সিমেট্রির আশেপাশের হাওয়ায় জোর গুঞ্জন ওঠে, কারা যেন ফিস ফিসিয়ে কথা বলে, বহু পুরনো দিনের কথা। অতীত এসে দাঁড়ায় বর্তমানের গা ঘেঁষে, চুপি চুপি পিছু নেয়, ঠিক যেমন এখন নিয়েছে। চার বন্ধু ঘুণাক্ষরেও টের পায়নি একদল ছায়া ওদের পিছনে পিছনে রাস্তা ধরে চলছে একেবারে নিঃশব্দে, পা মেপে মেপে, যাতে সামনের চারজন টের না পায়।